গুড মর্নিং বন্ধুরা, প্রবাসে খাঁটি বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। এখানে সোমবারে ছিল লাইট ফেস্টিভ্যাল। লাইট ফেস্টিভ্যালে এখানে সাধারণত এরা বাড়ির ব্যালকনিতে দরজার সামনে ওই মোমবাতি জ্বালায় আর প্রচুর জোরে জোরে বক্স বাজিয়ে যায়। তো অফিসও ছিল ছুটি, তাই ব্রেকফাস্টের জন্য আমি এখানে তৈরি করছিলাম প্যানকেক। তো পরিমাণ মতন ময়দা নিয়ে তার মধ্যে স্বাদ মতন চিনি, নুন, ধনেপাতা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে আমি একটা ব্যাটার রেডি করেছিলাম। যতক্ষণ না ব্যাটারটা স্মুথ হচ্ছে ততক্ষণ এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব, আর ফেটানোর শেষে কড়াইয়ে ছেড়ে দিতে হবে। এই যে আমি এখন কড়াইয়ে একটু একটু করে দিয়ে এটাকে রেডি করছি, আর তারপরে এই হাতায় করে তার উল্টো দিকে আমি এটাকে বাড়িয়ে নিচ্ছি। এই যে মুড়ি না থাকার সুবাদে ব্রেকফাস্টে আমাদের রুটি লুচি তো মাঝে মধ্যেই হয়ে যায়, তো এই জিনিসটা খুব কমই হয়। এই যে আমার এখানে অর্ধেকটা প্রায় হয়েই এসছে, এটাকে মুচমুচে করে ভালো করে ভেজে তুলে নেব। তো এই যে আমার প্যানকেক রেডি। কি সুন্দর দেখতে হয়েছে তাই না, আর ভীষণ মুচমুচে হয়েছে। আর তার সাথে আমি একটু বাড়িতে তৈরি আমের আচার নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে ঘুগনি। ব্রেকফাস্ট শেষ করেও শান্তি আছে। এই যে লাঞ্চের জন্য প্রিপারেশন চলছে, এখানে ভাত বসানো হয়েছে আর বাঁধাকপিটা সিদ্ধ করতে দিয়েছিলাম। আর বাঁধাকপিটা সিদ্ধ হওয়ার পরে এই যে মাছ ভাজতে দিয়েছিলাম, মাছের ঝাল বানাবো বলে। আর এরই মধ্যে আমার ওয়াশিং মেশিনে এই যে কাঁচাগুলো হয়ে গেছে, এগুলোকে এবার মিলে দিতে হবে। তো এই যে আমার বাঁধাকপি রান্না রেডি, আর তার সাথে মাছের ঝালও রেডি হয়ে গেছে। এই যে আর একটু বেগুন ভাজা বানিয়ে নিয়েছিলাম, আর একদম পাতে শেষে একটু চাটনি না হলে হয়, ও বাজার থেকে অনেকগুলো খুব সুন্দর সুন্দর টমেটো এনেছিল। এই যে চাটনি বানানো চলছে এইখানে। বিকেলের দিকে একটু ইন্ডিয়ান তরকায় কিছু স্ন্যাক্স অর্ডার করা হয়েছিল। স্ন্যাক্সে ছিল ছোলে ভাটুরে, দুটো সিঙাড়া ছিল, আর তার সাথে ছিল পাবড়ি চাট, আর তার সাথে বেশ সুন্দর সুন্দর চাটনি দিয়েছিল। একটা ছিল গ্রিন চাটনি, তার সাথে ছিল টক টক চাট, ঝাল ঝাল চাটনি, প্রত্যেকটার টেস্ট ছিল অসাধারণ। আর তার সাথে খুব সুন্দর টেস্টি একটা দই দিয়েছিল। এখনও বল থেকে আমার জিভে জল চলে আসছে প্রত্যেকটা স্বাদ যখন মনে আসছে। কী যে সুন্দর খেতে হয়েছিল, এখানকার ইন্ডিয়ান তরকার প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল অসাধারণ। এই যে ছোলে ভাটুরের ছোলেটা কী সুন্দর খেতে ছিল, চানা মশলা দিয়ে বানানো হয়েছিল, জাস্ট অসাধারণ টেস্ট। আর সিঙাড়াটা তো কোনো কথাই হবে না, সিঙাড়াটা খেয়ে মনে হচ্ছিল কলকাতায় বসে সিঙাড়া খাচ্ছি, ভীষণ সুন্দর। ওই যে বললাম এখানে লাইট ফেস্টিভ্যাল চলছে, তাই আমিও সবারই মতন এই যে আমার একটুকরো ছোট্ট ব্যালকনিতে একটু মোমবাতি লাগিয়ে সাজিয়েছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসছি অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আর আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানকার মতোই টাটা।